মাইরা পালাবো, আমার বাচ্চা মাইরা পালাবো, বাচ্চা না থাকলে আমারে কি করবি, তুই না থাকলে দুনিয়ায় কি করবি, আমারে ঘর বন্দি করে রাখে, আমি কোনো কিছু করতে পারি না। এই সুমানের কাছে, এই মজিদ জমাদ্দারের ছেলে সুমান, এই সুমানের কাছে কিন্তু আমার টাকা পাওনা, এইটাই আপনার কাছে আমার দাবি। সৌদি প্রবাসী এই সুমন জমাদ্দারকে নিয়ে বানানো আমাদের প্রতিবেদনের প্রথম পর্ব আপনারা এরই মধ্যে দেখেছেন। প্রথম পর্বে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এই সুমন জমাদ্দার সৌদি আরবের জেদ্দায় থেকে কিভাবে বাংলাদেশি নারী ও পুরুষ কর্মীদের কাছে আতঙ্কের এক নাম হয়ে উঠেছেন। প্রথম পর্বে আপনারা শুনেছিলেন একজন গৃহকর্মীর কথা। প্রথমে প্রেম ভালোবাসার অভিনয় করলেও একসময় বাধ্য হয়ে সেই গৃহকর্মীসহ আরও একজন বাংলাদেশি নারীকে বিয়ে করতে বাধ্য হন এই সুমন জমাদ্দার। কিন্তু সেখানেও তিনি করেছেন প্রতারণা। সুমন জমাদ্দার তার দেশের বাড়ির ঠিকানা সেখানে সম্পূর্ণভাবে পাল্টিয়ে দিয়েছেন, যার প্রেক্ষিতে একসময় বাধ্য হয়ে তারা বাংলাদেশ কনস্যুলেট জেদ্দায় অভিযোগ জানাতে যান। সেখান থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হয় মুক্তব আমেল বা সৌদি পুলিশের কাছে গিয়ে অভিযোগ করতে। এই সময় কনস্যুলেট থেকে তাদেরকে একটি লিখিত ডকুমেন্টসও দেওয়া হয়। আসুন এবার আমরা শুনি এই সুমন জমাদ্দারকে নিয়ে কি বলছেন সৌদি আরবে জেদ্দায় থাকা তার স্ত্রী। আমি কিছু কথা বলার জন্য আসছি। এই আমি থাকি সৌদি আরবে জেদ্দায়। এখানে আমার স্বামী আছে সুমন, ও হলো চিটার নাম্বার ওয়ান। লোকজন আইনা তো মানুষেরই কামা দেয় না, মানুষের খাবার দেয় না। অফিসের মধ্যে এখনও বর্তমানে তিনজন লোক আছে। আর বাংলাদেশে যে ট্রাভেলসের মালিক মঈন, এই মঈনের সহকারের এখানে আছে। এই মঈনে আর ওরা দুইটাই হলো চিটার। এই মঈনের একটা আছে, বিডু আছে, ওইটা আমি এই দেওয়ার জন্যই ইয়েতে আসছি, ভিডিওটা করলাম। কারণ হচ্ছে ওই বিল্ডিংটা দেখা দেখা বাংলাদেশে, মানে বলে ওই বিল্ডিংয়ে এটা আমার কন্ট্যাক্ট আছে, ওইটা মার্কেট, ওইটা হসপিটাল বলে বলে এই লোকগুলো আনে, 7 লাখ 8 লাখ টাকা করে নেয়। আনার পরে মঈনে আর সুমনে এই দুই চিটিং বাজে লোকেদের আই নেয় না, অত্যাচার করে। তারপরে মঈনে আর এই সুমনে যায়, মঈনে এই ইন্দোনেশিয়া ফিলিপাইনি মেয়েদের সাথে হোটেলে যায়, রাত কাটায়, থাকে। এই মঈনে ওর বউ নাকি এক বগেট, তো একটা এক বগেটের হাজব্যান্ডের এরকম হাল অবস্থা। তারপর হয়েছে ও আবার দেখায় বলে যে নায়ক জাহিদ খানের বড় ভাই, উনি নাকি এখানে ভালো একটা ইয়েতে আছে, চাকরিতে আছে। তখন এদের দেখায় ভয় দেখায় যে নায়ক জাহিদ খান আমার আত্মীয় হয়। তো ওর আত্মীয় হয় যেটাই হোক, তুই ইকামা লোকানো সিকামা দেস না, জাহিদ খানে কি ইকামা দিব, হেদের নাম বলো কিসের জন্য। মানে ও এত বড় জানোয়ার দুইওটায়। ও আমার হাজব্যান্ড যে সুমন, এর আগে আমি ভিডিও একটা করছি, ঠিক আছে, মানে তখন এই ভিডিও করার পরে ও বাসা থেকে যে গেছে, 2 মাস ধরে বাসায় আসে না এই সুমনে আর হইলো এই মঈনে, দুইওটায় বাসায় আসে না। ওরা এখন অন্য জায়গায় যা যায়, অন্য মেয়েদের সাথে যা যায়, থাকে হোটেলে, থাকে সাগর পারে, থাকে রিয়াদে যায়, দাম্মাম, ইয়াম্বু, মানে এই দুইওটাই ওখানে পালাতক আছে। দুজনের একজনটা আমি পাই না। এই অফিসের মধ্যে 3 জন লোক আছে, কারেন্টের লাইন কেটা দিছে, এই লোকটির খাওয়া নাই দাওয়া নাই, মঈনে এই লোকটির আই না, এরকম অবস্থা। সুমনের সাথে মিলা, ওদের দান্দা একটাই খালি হয়ে যে ছেড়ি গো, ইন্দোনেশিয়া ফিলিপাইনি মেয়েদের নিয়ে রাত্রে থাকে, যা টাকা কামাইছে ওই টাকা দিয়ে দিয়ে গাড়ি নিয়ে সাগর পারে যায় ঘুরে উড়ে। এগুলা ওই যে বা ট্যাবলেট খায়, জুয়া খেলে, ওরা হলো এগুলা করে। এখন আমার একটাই দাবি, মানে আমি চাইতেছি যে যেখানে এই জেদ্দার মধ্যে যেই অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসির যেই অফিসাররা আছে, তারা যেহেতু একটু গুরুত্ব দিয়ে আমার এই ভিডিওটা দেখে দেখে লোকগুলো যে ইকামা দেয় তাদের খাবার দেয়। আমার 60টা লোক আই না, আমার আপন ভাইরে আই না, আমি বিপদে আছি, ওই ইকামা দেয় না, কিছু দেয় না। তারপরে খাওয়ান দাওয়ান তো দেয়ই নাই, আল কুমড়া একটা বিলানিসে নিয়ে ওখানে ফালাইতে হয়, পানি দেয় না, লোকগুলা পানি নাই, খাবার তো দেয় না, গ্যাস থাকে না। এরকম করার পরে আমার লোকটি আমি নিয়ে গেছি, এক একজন এক এক জায়গায় চলে গেছে, সবাই তো আমার বাসায় এসে এসে মনে করেন অপমান অপদস্ত করে। টাকা দিছি সবের, এই সম্বন্ধে আমি 4 লাখ করে টাকা দিছি প্রত্যেক লোকের ইয়েতে। তারপরে এখানে আসার পরও বলতেছে যে হয় না, এই টাকা আমি লস খাইছি। তারপরও ওরে আমি 3,500 রিয়াল দিছি, আমার মাসের স্যালারিটা আসলে ওই বেতনটা উঠায় নিয়ে যায়, আমার ক্রেডিট কার্ড ওর কাছে থাকে, ও ক্রেডিট কার্ড না দিলে মাইট ধৈর করে, কারণ ও তো ইকামা নাই, ওর হুরুপ লাগানো, ও কীভাবে ব্যাংকের করবে।
এই অ্যাকাউন্ট খুলবে, ওর কিছুই নেই। ও হইলো মাগি বাজি করে, আর হইলো ধরেন ও 20টা মাইয়া আনছে আইনা, এই যে মক্কায় রাখছে, এই 20টা মাইয়ারে মনে করেন ও থাকে এক রাত, মইনে থাকে আরেক রাত, পরে সদিগো কাছে দেয়, দিয়ে দিয়ে সদিগো বাসায় দেয়, কোথায় দিয়ে দেয়, মেয়েদের ব্যবসা করে দুবাই। এই সমনে ওর নামে এক মেয়েরে দুবাই পাঠাইছে টিকটক করে, ওই মেয়া দুবাই ব্যবসা করে, ওর দান দেয় এগুলা, মানে সৌদি থেকে মানে শেষ হইলে পরে আবার দুবাই পাঠায়। এই দুইও মইনে আর এই সুমনের ওইলো এই কাহিনী। আমি এই যে মইনের ভিডিওটা আমি একটা দিতেছি, ওই বিল্ডিং দেখায় দেখায় এই বাংলাদেশে থেকে লোকটি আনে আইনে আইনে এখানে ফালায় রাখে। বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি যে এই সুমনের আর এই মইনের দুইওটার একটা ব্যবস্থা করেন। মইনের অফিসের ভিতরে আমার ভাগিনার পাসপোর্ট আছে, 1,00,000 টাকা দিছি, আমার বান্ধবীর ভাইয়ের পাসপোর্ট আছে, 60,000 টাকা কন্ট্যাক্ট করে ওরা মেডিকেল করছে, ও 5,00,000 টাকা দিছে, আমার আরেক লোকে 1,50,000 টাকা দিছি, পাসপোর্ট আছে, সবই আছে, প্রমাণ আছে। আমি চাই যে বাংলাদেশ সরকারের একটা দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার জন্য, ওই মইনের অফিসে যেহেতু পুলিশ যায় যে আমার এই পাসপোর্টগুলো আমার এই টাকাগুলো উদ্ধার করে দেয়, আমার এই বাংলাদেশ সরকারের কাছে এই একটা দাবি। কারণ মানুষ ঘরের স্বামী যদি চিটারি করে তাইলে আর কোথায় যাব, এখন এই স্বামীরে তো ধর্ম কই থেকে সৌদি আরব ওর নামে মামলা করছি, এখন তারা তো করবে উকিলেরা কোর্ট ফালায়, তারপরে ওর ওর সাজা হইব আর যাই হোক এটা পরের হিসাব। কিন্তু আমি তো বাংলাদেশের নাগরিক, আমি চাই বাংলাদেশের সরকারের কাছে একটা বিচার, যে এই দুইও দালালের একটা বিচার করতে, যে বিচার কইরা যে ও মানুষের চিটারির যে টাকা পয়সা, ও বড় বড় বাস নামাইছে সমন ট্রান্সপোর্ট, এই মানুষের চিটারি করা, মানুষের না খাওয়ান দিয়ে মানুষের মাইরা 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 টাকা নেয়, 200 রিয়াল 300 রিয়াল এরকম নিয়ে নিয়ে লোকগুলার এরকম অত্যাচার করে। এই আমার একটাই দাবি যে আমার এই লোকগুলার টাকা পয়সাটি উঠায় দিতে বাংলাদেশ সরকারের কাছে, বড় বড় অফিসার যারা আছে জেদ্দার মধ্যে বাংলাদেশ এম্বাসির মধ্যে, তারা যেহেতু দ্রুত এটার ব্যবস্থা নেই। আমি সুমনের ওয়াইফ, এই সে আমারে 3 বছর আগে মনে করেন বিয়ে করছে, করোনা যখন শেষ হয় লকডাউনে, এই তখন আমি বিয়ে বসবো না যে তার বাড়ি বরিশালে, শুনি সে কন্ট্যাক্টদারি করে, তো মানে বুঝতে পারছি যে ওরকম কন্ট্যাক্টদারি যারা করে তারা তো একটু চিটিং থাকে। তখন সে এই মনে করেন 8 মাস আইসা আইসা আমার হসপিটালের সামনে দাঁড়ায় থাকতো, সে আমি জিজ্ঞেস করছি আপনার বউ আছে বাচ্চা আছে, হ্যাঁ বলছে, হ্যাঁ আছে, তার 2 মেয়ে আছে, তার ছেলে হয় না, এদের বংশে নাকি ছেলে হয় না। তখন আমি বলছি আপনার মারে ফোন দেন, ওনার মারে ভিডিও কলে মানে আমার সাথে কথা বলাইছে, ওনার মা বলছে হ্যাঁ আমার এই আমার বড় ছেলেরও 2 মেয়ে, ছোট ছেলের 2 মেয়ে, এই ছেলেরও সবার মেয়ে হয়, ছেলে হয় না, আমার স্বামী মারা গেছে 2 মাস হয়, যদি আমার ছেলে তোমার বিয়ে করে একটা ছেলে হয় সমস্যা কি। আমি ওর মা, আমি অনুমতি দিছি, তার মা আমাকে অনুমতি দিছে, তারপর আমি বিয়ে বসছি তার সাথে। বসার পরে সে এই মানে ওই 2 বছর ভালো ছিল, এখন এই 1 বছরে ইদানিং সে দেশে গিয়ে মানে যাওয়ার পরে সে গাড়ি টাড়ি নামানোর পরে সে মানে খারাপ হয়ে গেছে। এই ধরেন এই যে বিষা দিয়ে লোক আনে, লোকগুলা ইকামা দেয় না, লোকগুলা খাবার দেয় না, আপনার লোকগুলার এসে করে রাখছে। আবার ওই যে গাড়ি নামাইছে আপনার সুমন, সুমন নিয়ে ওই সুমন এন্টারপ্রাইজ নাকি জানি, সুমন ট্রান্সপোর্ট, সুমন ট্রান্সপোর্ট, হ্যাঁ সোনা সুমন ট্রান্সপোর্ট, হ্যাঁ ওটি নাকি, আবার আমি ওর ছেড়ে দিছিলাম, ওই সাদাবাজি লোকজন পাঠাইছি, পরে ওখান থেকে গাড়ি সরে, আর ও নাকি এখনো যে ইগল কোম্পানি যে ওদের কাছে গাড়ি নাকি দিয়ে দিছে, বুঝছেন জি, মানে এখন এই আর কি ওই ওর সমস্যাটা। আর এখানে তো ওরে যা খুঁজি, ওরে আমি এখানে মামলা করছি, তারপরে আবার এমবাসি তো গেছি, এমবাসি থেকেও আমার একটা পেপার দিছে, দিয়া বলে যে আপনি আরেকটা মামলা করেন, কথা বুঝছেন, আমি খালি মামলাই করবো, কোনো কাজের খবর নাই, ইয়ের খবর নাই, সৌদি আরবে তো এগুলা দৌড়াদৌড়ি করতে হয় অনেক, চাকরি করবো না, ওই এই দালালের পিছিয়ে আমি দৌড়াম। এই সুমন জমাদ্দারকে নিয়ে বানানো আমাদের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বটি আমরা এখানেই শেষ করতে চাই। দ্বিতীয় পর্বে আজ আপনাদেরকে শুনালাম সুমনের সহধর্মিনীর কথা, তৃতীয় পর্বে আমরা শুনব সুমনের পাতানুপাদে পা দিয়ে বাংলাদেশ থেকে যে সকল সহজ সরল যুবকরা সৌদি আরবে গিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করতেছে তাদের কথা। সাইফুল রাজীব, চ্যানেল সাতকাহন, ঢাকা।